প্রিয়জনকে কাছে পাই বা না পাই, ভালোবাসার অনুভব মানুষের চিরজাগরুক এক সত্তা। সেই ভালোবাসার খোঁজে ভালোবাসার এই দিনে মুখোমুখি হয়েছে এমন এক দম্পতি যারা বিয়ে করেছে সম্প্রতি। তাই অতি ভালোবাসায়, অতি আগ্রহে আমরা আজকে জানতে চাই তাদের ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ার গল্প। আমাদের সাথে আজকে রয়েছে রাজ এবং পরি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিবিএল মাঞ্চি চাঙ্কি চক নিবেদিত ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন ফোরের এই আয়োজনে। কেমন আছেন আপনারা? আমি আসলে প্রথম প্রশ্নটা রাজের কাছে করতে চাই যে কখনো কি স্বপ্ন দেখেছিলেন যে একটা ডানা কাটা পরীকে আপনি বিয়ে করবেন? তা দেখিনি। দেখেননি? না, একদম দেখেননি। মানে আর আপনি কি কখনো পরি সেটা ভেবেছিলেন যে এই এই রকম একটা রাজের রাজ্যের রানী হবেন আপনি? দেখেছেন আপনি? না, ওকে দেখার পর মনে হচ্ছে দেখার পর রাজের রানী তো হয়ে যায়। ও আচ্ছা, এই যে ডানা কাটা পরি আপনার সাথে থাকে সারাক্ষণ, এই ডানা কাটা পরি কি কখনো আপনাকে নিজের একটা গান আছে ডানা কাটা পরি সেটা গেয়ে কিংবা নেচে দেখিয়েছে? অনেকবার অনেকবার ও দেখায়। যতটুকুই পারো একটু করে। আচ্ছা আমি হেল্প করছি, এটা বাদ, এটা বাদ, আমি হেল্প করছি। না না, ও পারে না। না আচ্ছা আমি হেল্প করছি, তোমরা শুরু করো। আমি ডানা কাটা পরি। ও কিভাবে গাবে? ডানা কাটা পরি, তুমি ডানা কাটা পরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও হাউ সুইট। আচ্ছা এখন আমরা একটু আসি যে দুজনের প্রেমের সম্পর্ক যখন হয় কিংবা যেভাবে শুরু হয়, প্রপোজটা কে আগে করেছিল, কিভাবে? তাই মানে কিভাবে আর রিয়াকশনটা কেমন ছিল কিভাবে বলো, কিভাবে? ও মাই গড, এত হাসছেন ওনারা বলার আগে। আমরা হাসি দেন, আমরা কথাই শুনতে চাই যে কিভাবে হয়েছিল। অনেক সেন্সর বসাইতে হবে তাহলে। অসুবিধা নাই, আমরা বসিয়ে দেব, আপনি বলেন। আমরা বলব শুনুন, শুনুন বলতে পারো। ওকে, লিফটে 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 কিভাবে? লিফটে ফুল নিয়ে আসছে, পরে বুঝছে যে মানে ঘটনাটা কি ছিল ওই দিনের ঘটনা। আমি তো বলতে পারলাম না আসলে, জিনিসটা বলা যাবে না। কেন বলা যাবে না, মানে কি হয়েছিল সব সত্যি বলা যায় না। ও তাহলে লিফটে গিফট হাতে হয়ে গেল রাজপরীর প্রেম। ওকে, তাহলে এবার আমি জানতে চাই, ওটার পরেই তো বিয়ে খুব তাড়াতাড়ি, তো বিয়ের আগ্রহটা কার মধ্যে বেশি ছিল? দুজনের একসাথে আসছে মেবি না, মানে এটা আসলে বিয়ে করা লাগতো আমাদের, সারা জীবন থাকার জন্য একসাথে বিয়ে করা লাগতো। আচ্ছা বিয়ে তো আপনারা ওভাবে করেছেন, কিন্তু আপনাদের মধ্যে ঘটকালি কেউ করেছিল? হ্যাঁ হ্যাঁ। শ্বশুরের নাম বলতে পারছো না? বলো, তুমি বল, তোমার বলা উচিত সেটা। রদে কিউ, রদে কিউ, হ্যাঁ রাইট, কিউ কি তার নাম? রতে রেদনরনি। ও রতে রেদনরনি, মানে মানে ভালোই যে ডাক্তার তো ভাই, এখনো ভাই বলে ফেলে, তো আমি বললাম যাচ্ছি, হ্যাঁ ভুলে বলে ফেলে, তো এটা বলা যাবে না। আমি বললাম, ও বলছে যে এটা একটা নাম, রেদনরনি এটাই একটা নাম। ওকে ভাই, এটাই একটা নাম। আপনি কি চান যে সে তাকে বাবা বলে ডাকুক, শ্বশুর আব্বা বলে ডাকুক? এখন তো সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে, এটা করতেই পারো যে আব্বা বলে ডাকতে পারো, তো হঠাৎ করে আব্বা মানে এটা বাবা হতেই পারে এটা। আচ্ছা এখন আমরা পরের দিকে যাই, যে পরি নিজেদেরকে হাজবেন্ড ওয়াইফ ভাবতে পছন্দ করেন নাকি বন্ধু ভাবতে পছন্দ করেন? না, আমরা জামাই বউ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, প্রথমে তো একটু বন্ধু ছিলেনই, বন্ধু হিসেবে কেমন ছিল, স্বামী হিসেবে কেমন? আমরা বন্ধু ছিলামই না, একদমই না। না মানে হঠাৎ করে বন্ধুত্ব করা হয় নাই, মানে ওরকম ওরকম সময়ই কাটানো হয় নাই আমাদের। আমরা এখন কাটাচ্ছি ওরকম বন্ধুত্বের সময়। তো এখন বন্ধুত্বের সময়টা কেমন কাটছে? মজার, মজার অনেক। তাহলে হাজবেন্ডের সম্পর্কটা কেমন কাটছে? আরো মজার, আরো মজার।
রাজ, এখন ধরো যদি আমরা বলি যে পরীর জন্য একটা, তুমি তো গান তখন গাইলে না, কারণ ওই গানটার মধ্যে ছিল আমি ডানা কাটা পরি, তুমি আমি বলবা না, তাই তো? তো এখন তুমি তোমার নেটওয়ার্কের বাইরে একটা গান আছে চল বন্ধু চল, সেটা তোর জন্য গেয়ে দিতে পারো, কারণ বন্ধুত্বের সম্পর্ক খুব ভালো যাচ্ছে। আমি আই এম নট সিঙ্গার, মানে আমি নিজে গান গাইতে গেলে নিজে ভয় লাগে, মানে ও খুব ভালো গান গায়, ও যখন গান টান বাজে তখন ওই হামিং করে, কোরাস কোরাস হামিং টামিং একটু করি, বাট ও অনেক সুন্দর গান গায়। আচ্ছা, বিয়ের পরে এটা প্রথম ভালোবাসা দিবস, স্পেশাল কোনো ঘটনা ঘটেছে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, কিংবা কোনো প্ল্যান করেছিলে কি যে প্রথম ভালোবাসা দিবস কিভাবে হবে, কিভাবে উদযাপন করবে? না, আমার ইয়ে ছিল যে ওকে অনেক সারপ্রাইজ করব, কিন্তু কি করব মাথায় এখনো নাই, মানে কি করা যায়, কারণ এত তাড়াতাড়ি এত কিছু করে ফেলছি আমরা। ভালোবাসা দিবসটা কিন্তু আজকেই, দিনটা আজকেই, তো এই মুহূর্তে কিছু একটা করে ফেলতো, এই মুহূর্তে কিছু একটা করে সারপ্রাইজ দিয়ে দেওয়া যায়। এখান থেকে বের হয়ে একটা প্ল্যান আছে, দেখি কি করা যায়। বলে দাও না, সারপ্রাইজ কি কেউ বলে নাকি? ও আচ্ছা আচ্ছা, ভালোবাসার দিনে আমরা ভালোবাসার গল্প বলছি, তো তোমাদের প্রথম দেখা থেকে আজকে যে এখানে বসে আছো, এখানে একটা ছোট জার্নি আছে, এই জার্নিটা ভালোবাসার জার্নিটা আমি একটু সংক্ষেপে জানতে চাই। ওকে, এটা তো আসলে বেসিক্যালি স্টার্ট হয়েছে আমাদের সিনেমা থেকে, মানে গুণিন সিনেমাটা থেকে স্টার্ট হওয়া। তো বেসিক্যালি আমাদের গল্পটা, আমাদের সব কিছু তো খুব হুটহাট করে হওয়া, মানে বিয়ে ওনার কাজ এটাই আমার কাছে, আর কিছু দরকার নেই, অন্য কোনো কোয়েশ্চেন আমার লাগে না সেখানে, যে এটা কোথায় শুটিং হবে, কি গল্প, মানে কোনো কিছু আমি জিজ্ঞেস করি না। ওই আস্থার জায়গা থেকে চলে গিয়েছিল শুটিং এ, সময় মতো সব ঠিকঠাক শুটিং এ গিয়ে স্বপ্নের নায়ককে পেয়ে গিয়েছো, তারপর থেকে কি হলো? তারপর থেকে তো, মানে আমি একটু পরীর কাছ থেকে জানতে চাই যে কি দেখে হুট করে রাজশির রাজকে এত ভালো লেগে গেল যে ভালোবেসে ফেললে? ও অনেক অনেক ইনোসেন্ট, মানে ও যা করে তার মধ্যে একটা বাচ্চামি থাকে, তো এটা দেখে মনে হয়েছে যে আচ্ছা মানুষটা তো আসলে আমার টাইপ, শুনতেছে ওরকম সামনাসামনি কোনো প্রশংসা শুনে না, এটা প্রশংসা। হ্যাঁ, ওকে, আই এম ব্লেসড। আর রাজ কি দেখে আসলে পরীর প্রেমে পড়েছিল, মানে ভালোবেসে ফেলেছিল পরীকে? ও বেসিক্যালি আমার তো, আমি একটা অ্যাক্সিডেন্ট করি শুটিং এর ঠিক কিছুদিন আগে, খুব বাজে অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, তো আমার একটা হাত ফ্র্যাকচার ছিল, তো ওটা নিয়ে আমি শুটিং এ যাই। তো শুটিং এ কি হতো, প্রতিদিন আমি, মানে যেহেতু আমি ডান হাতে ইউজ করতে পারতাম না, বাম হাত দিয়ে খাবার টাবার খাওয়ার একটা ট্রাই করতাম। তো প্রথম ভার্সনটা বললো, এটা তো সেকেন্ড ভার্সন বলতেছো, প্রথম ভার্সনটা কি মনে করে দিতে? হ্যাঁ, বাসায় যেদিন প্রথম মিঠাই বসেছে আমার, আচ্ছা, তো সেমি ফার্স্ট ওদিন আমাদের স্ক্রিপ্ট পড়ার সেশন ছিল, হ্যাঁ, সবাই মিলে মানে হচ্ছে যে হিরো হিরোইন দুজন একসাথে আসলে রিহার্সাল হবে, বাসায় আসবে। সেলিম ভাই আগে আসলো, এসে একটু মেজাজ খারাপ ছিল তার, সামাও আমাকে খুব ঝাড়াঝাড়ি করছে, আমার তো ড্রয়িং রুমে যেতেই ভয় লাগছে, যে মানে ঘোরাঘুরি করছে কীভাবে যাবো তার সামনে। তো এর মধ্যে দেখলাম একটা সাদা পাঞ্জাবি, একটা সাদা পাজামা পরে সুন্দর করে এরকম কোনার মধ্যে একটা সোফার মধ্যে বসে ছিল। তো এসে একদিকে সেলিম ভাই আমাকে বকাবকি করতেছে, আর একদিকে আমি ওকে দেখতেছি। লাভ এট ফার্স্ট সাইট নাকি, প্রথম দেখায় ভালোবাসা? ও, তারপরে হচ্ছে যে এসে বলছে যে, ওই যে বললাম না একটু বাচ্চা আছে, তো বলতেছে যে আমার খিদে লাগছে, তো আমি পিৎজা তারপরে আরও বাইরের ফুড টুড, তো সামনে অনেক কিছু, তারপর বলছে যে আমি ভাত খাবো। তো আমি আচ্ছা, তো ভাত এর মধ্যে আমি বলছি কী দিয়ে, মানে কোনো চয়েস আছে কিনা, তো বলছে মুরগির, কি মুরগির ঝোল দিয়ে খাবে, ঠিক আছে। খাবার দাবারের দিক থেকে, তারপরে তোমার না, তারপর ব্যাপারটা হচ্ছে যেটা বলতে চাইছে যে শুটিং এর মধ্যে, আমি তো তখন বেসিক্যালি বাম হাতে খাওয়ার কারণে কিন্তু লুক মানে নিতে পারতাম না, মানে একটু লুক মানিলে আবার অনেকটা পড়ে যেত, আবার খাইতাম। আমার বাসায় যেটা বলতেছি, তো সবাই তো টেবিলে একসাথে বসে খেতে,
তুমি দেখলাম বাম হাত দিয়ে ভাত মাখাচ্ছে, তো একটা এটা অন্য আজীব হচ্ছে, বাচ্চারা যেরকম ভাত খায় না প্রথম বছরে এদিক ওদিক পড়ে যায় ওরকম একটা জিনিস, কিন্তু ও খুব ট্রাই করছে গোজি কাছে করে খাওয়ার, এরম করে এরম করে। আমি হঠাৎ করে বুঝতে পারি না যে কী হয়েছে, পাঞ্জাবি পড়া ছিল তো এ পর্যন্ত, তো আমি খেয়াল করি না হাতের দিকে, তো বলছি আমার হাত তখন ঠিক হয় নাই, তো ছেলেমেয়ে বলছে আরে ও অভ্যাস আছে খেয়ে নিতে পারবে। তো আমি আমার একদিকে তো হচ্ছে সেলিম ভাই আমি কী বলবো মুরব্বী মানুষ তার সামনে, এমনি ওস্তাদ মানুষ ঠিক আছে, কিন্তু আমার আমার মনে হচ্ছে যাচ্ছে আমি খাওয়াই দিই আমি ভাত খাওয়ার আগে মানে শুটিং এর যাই খেতাম, মানে সকালবেলা ব্রেকফাস্ট করার সময় আমার মনে হচ্ছে আচ্ছা ও খাইছে, তিনবেলা আমার ডিউটি পড়ে গেছিল যে ও খাইছে কিনা এটা জিজ্ঞেস করা। আচ্ছা মানে একদম বইয়ের দায়িত্ব একদম ডে ওয়ান থেকে প্রথম থেকে পালন করছে সে একদম ঠিকঠাক ঠিকঠাক। তাহলে তো আমার মনে হয় আমি আমার পরের প্রশ্নটা ছিল যে পরি বউ হিসেবে কেমন রাজের কাছে, আসলে আমরা মনে হয় উত্তরটা পেয়ে গেছি, বউ হিসেবে পরি অসাধারণ 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 সেটাই। এখন তাহলে আমি অপোজিট প্রশ্নটা করতে চাই, রাজ স্বামী হিসেবে কেমন? পারফেক্ট স্বামী, পারফেক্ট স্বামী মানে। আচ্ছা এখন তাহলে আমরা যেহেতু পারফেক্ট বউ পারফেক্ট স্বামী, তাহলে আমরা ছোট্ট একটা গেম খেলি, যে একজন একজনের পছন্দের কথা কতখানি জানি রাজ পরীর কোন সিনেমাটা মানে যে কোনো জায়গার যে একটা সিনেমা যে সবচেয়ে বেশি পছন্দ, সে নিজের না অন্য কারো, যে সিনেমাটা আসলে পরী সবসময় ভাবে যে এর থেকে ভালো সিনেমা হতে পারে না, গল্প হতে পারে না, সেটা হলিউড বলিউড কিংবা বাংলা। না ওর অভিনীত সিনেমা নাকি? না ওর বাদে, ওর বাদে ওর পছন্দের সিনেমা, মানে পারবা পারবা ওর বাদে পছন্দের সিনেমা ডিফিকাল্ট অনেক, কারণ ফেল হয়ে যাচ্ছে কিন্তু সময় শেষ। মনপুরা? না এটা তো ওর সিনেমা, মনপুরা তো ওর সিনেমা, আমরা জানতে চেয়েছি ওর অভিনয় না করা অন্য কারো সিনেমা। মনপুরা তো করে নাই। আচ্ছা মনপুরা আসলে কি না কোনটা বলবো না, ওই বলবে একদম লাস্ট পর্যন্ত মনে করতে থাকবে। আচ্ছা তাহলে এই অ্যানসারটা তুমি মনে করতে থাকো একদম লাস্টে আমরা নিব, কিন্তু পরিমণি এগিয়ে আছে এই জায়গাতে। পরি রাজের সবচেয়ে পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? পারবো সমুদ্র। কারেক্ট কারেক্ট, এগিয়ে যাচ্ছে রাজ। আমি তো চাই ও এগিয়ে যাক, একদম অনেক এগিয়ে যাক। ওকে পরিমণির সবচেয়ে পছন্দের খাবার কোনটি? এটা যদি নাম বাজি ভাত আর ডাল। বাহ চিংড়ি মাছ কয় গেছে? চিংড়ি মাছ এটা তো বলেই দিলা, তাহলে তুমি পয়েন্টটা দিয়ে দিলা, কিন্তু অনেকগুলো তো বলা যাবে না, অনেকগুলো তো আর বলা যাবে না, ওর তো আরো অনেক পছন্দের খাবার আছে, বাট যেটা অনেক পছন্দ। হ্যাঁ নেক্সট কোয়েশ্চন পরির কাছে, যে তোমার অভিনীত কোন চলচ্চিত্রটি রাজের সবচেয়ে পছন্দ? স্বপ্নযান। ওকে মানে একটার পর একটা কারেক্ট অ্যানসার দিয়েই যাচ্ছে এবং তাড়াতাড়ি তোমাকে ভাবতে হচ্ছে। না শি নোজ মি ভেরি ওয়েল, মানে ও ওকে আমি লাস্ট কোয়েশ্চন করব এবার, আসলে তুমি এমনিও পিছিয়ে গেছো বাট চেষ্টা করো যে একটু কাছাকাছি। ওকে আই উইল ট্রাই। খুব সহজ প্রশ্ন, পরীকে আগে করেছিলাম এবং তোমাকে করছি পরে সবার পরে, সেটা হচ্ছে পুরীর পছন্দের রং কি? তাকিয়ে আছে পুরী কিভাবে। মানে আজকে থেকে পার্পল, মানে সত্যিকার রং কোনটা ছিল? সাদা। সাদা একই রং পছন্দ দুজনের? আরে তুমি বুঝতে পারছো না কেন, তুমি সাদা পাঞ্জাবি পরেছিলে, দেখতে একটা বাচ্চা বাচ্চা ছেলে ছিলে, খেতে পারছিলে না, তোমাকে দেখে ওর কেন ফার্স্ট লুকে কেন ভালোবাসাটা হলো, কেন হলো এসব দেখেই তো হলো। হ্যাঁ ভুলে গেছি। তাহলে আমাদের এই রাউন্ডটাতে একদম ক্লিয়ার উইনার হচ্ছে
পরিমণি তালি দাও পরিমণির জন্য ছোট্ট একটা গিফট আমাদের মানচি চাংকি চকস আই ওয়ান্ট থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য আছে তোমার জন্য একটু ছোট পাবা এখান থেকে ঠিক আছে আচ্ছা আমি ফিল করে পুরো পুরস্কার আছে হ্যাঁ ছোট বড় প্যাকেট পেয়েছে তুমি ছোট প্যাকেট পেয়েছে তো আমরা তো জেনেই গেলাম সবচেয়ে বেশি জানে পড়ি পড়ি আমি এখন এটা আপনার কাছ থেকে জানতে চাই যে রাজ আসলে একটা অ্যাক্সিডেন্টের কারণে যে কারণে আপনি তাকে তার প্রতি মায়াটা জন্মেছে একটা ছোট্ট না একটা বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা ছিল তার কাজের একটা সেলিব্রেশন পার্টি ছিল নেটওয়ার্কের বাইরে দেখা হয়েছে আপনার হ্যাঁ আপনার কি রাজকে ওখানে বেশি ভালো লেগেছে না ওই দিন আমাদের মধ্যে একটু একটু ঝগড়াই হয়েছিল মানে একটু ঠিকঠাক ঝগড়া মানে কথা বলবো না এরকম একটা তো তখন দেখছো তুমি হ্যাঁ তখন ঝগড়াটা ওনার সাথে ঝগড়া করে ওনার কাজ দেখতেছি ভাবো বাহ মানে ঝগড়া করে নিজে এখন তো এই যে নেটওয়ার্কের বাইরের বিষয়টা ওর সাথে কি রাজের সাথে কখনো নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার ইচ্ছা আছে না 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 আপনাদের দুজনের কাছে যে বিষয়টা আমি জানতে চাই এবং আমরা সবাই জানতে চাই আপনাদের অনাগত সন্তান পৃথিবীতে আসছে এই খবরটা আসলে আপনাদের জন্য যত উচ্ছ্বাস দিয়েছে সেটা আমরা দেখেছি এবং আপনাদের উচ্ছ্বাস দেখে আমরা মানে আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে আপনাদের অনুভূতি কী ছিল যখন আপনারা প্রথম জানতে পেরেছিলেন আপনাদের সাথে আরেকজন আসছে সেই অনুভূতিটা জানতে চাই তাকে নিয়ে আপনাদের স্বপ্ন আপনাদের চিন্তা কিছু কিছু ফিলিংস কিছু ইমোশন তো থাকে যেগুলো আসলে বলা যায় না আসলে বা ছোঁয়াও যায় না আসলে যখন ও আমরা যখন প্রথম আল্ট্রাসাউন্ড করি মানে আই ওয়াজ ইমোশনাল মানে অনেক মানে আমি বুঝতেছিলাম না আসলে কি হচ্ছে মানে হার্ট বিট শুরু করে আমি তো হেঁটেই গেলাম মানে কোনো রকম অসুস্থ ছিলাম না যে আমাকে কারো কোনো হেল্প লাগবে হাঁটায় বা উইলচেয়ার বসতে হ্যাঁ ও একটা চেয়ার নিয়ে আসলে উইলচেয়ার ওর মধ্যে বসালো বসানোর পরে পুরো হসপিটালের চত্বরটা তিন চার বার ঘুরলো খুশিতে আমি আপনাদের পরিমণি এবং রাজু দুজনকে বলবো আপনাদের ভক্তদের উদ্দেশ্যে আপনারা যদি এখন দুটো লাইন বলেন তাহলে খুব ভালো হয় মানে সো আমাদের তো ওরও একটা পার্সোনাল লাইফ আছে আমারও একটা পার্সোনাল লাইফ আছে আই থিঙ্ক অনেক ইস্যুস নিয়ে অনেকে অনেক ধরনের ব্যাড কমেন্ট করে আমাদের মানে যেটা হুইচ ইজ ভেরি ব্যাড মানে আমরা তো কখন আমরা তো আমাদের প্রফেশনাল লাইফের বাইরেও একটা লাইফ আছে যেটা হচ্ছে খুবই নর্মাল লাইফ খুবই জেনারেল লাইফ সো আমি চাইবো সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করুক আমাদেরকে আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করুক আমাদেরকে ভালোবাসুক সো আমরা সবার কাছে ওইটাই চাই কেউ যাতে আসলে আমাদেরকে কোনো ব্যাডলি কোনো কমেন্ট না করেন কোনো খারাপভাবে কোনো কিছু ইঙ্গিত না করেন আসলে দিন শেষে তো আমরাও মানুষ সো আমাদেরকে আসলে ওই জায়গা থেকে ভেবেই যাতে ভালোবাসার জায়গাটা অনেক অনেক বড় করেন আপনারা আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ ভালোবাসার দিনে আপনাদের জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া আমাদের জন্য অনেক দোয়া করবেন অনেক ভালোবাসা দেবেন যেভাবে আপনারা দিয়ে আসছিলেন এই তো থ্যাংক ইউ সো মাচ আমি আমি আশা করি যে আজকে ভালোবাসার দিনে আপনারা দুজন এখানে আছেন ঠিক আগামী ভালোবাসার দিনে আপনাদের সাথে আরেকজন যুক্ত হবে সেই মানুষটাকে নিয়েও আপনারা আমাদের সাথে আবার থাকবেন এখানে অনেক অনেক দোয়া তার জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য শুভকামনা এইভাবে হাতটা সবসময় ধরে রাখবেন একজন একজনের আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সিবিএল মানচি চাংকি চক নিবেদিত ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন ফোরের আজকের আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন রাজ এবং পরি তাদের জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে শেষ করছি